একদম ছোটকালে যখন মানুষ ফিডারে দুধ খায় সে তখন কোক খেত। বাবার ব্যস্ততা একটা সময় ছিল, আর এখন তো আপনি নিজেও অনেক ব্যস্ত থাকেন, নিজের সাংবাদিকতার জন্য রেগুলার অফিস মেনটেন করতে হয় এবং স্কেজুল মেনটেন করতে হচ্ছে আপনার শুটিং এর শিডিউল গুলো নিয়ে, তো সেই দিক থেকে বাবাকে কখনো সময় কম দিচ্ছেন বা পরিবারকে কম সময় দিচ্ছেন, এই আক্ষেপটা আপনার মাঝে আছে কিনা? সারাক্ষণই এটা আমার মধ্যে কাজ করতে থাকে, যে যে কারণে যখন একটা দিন ছুটি পাই, শুক্রবারটা যখন ছুটি পাই বা অন্য কোনো দিন একটা ডে অফ পাচ্ছি, তখন আমি বাসা থেকে বের হতে বেশি একটা পছন্দ করি না। আগে করতাম ছোটবেলায়, কিন্তু এখন আমার খালি মনে হয় যে যতটা পারি ততটা যেন আমি ফ্যামিলির সাথে আমি টাইম স্পেন্ড করতে পারি। স্পেশালি আমার ভাগ্নিটা হওয়ার পর থেকে তো আমি ওর সাথেই লেগে থাকি। কিন্তু একটা জিনিস আমার, যেটা একটা আনওয়ার্ডেড কমিউনিকেশন আছে আমাদের মধ্যে, যে আমার বাবার মায়ের মধ্যে, যেমন আমি যত রাতেই হোক না কেন, বাবা ধরেন 3টার সময় ফিরে আসছে শুটিং থেকে, আমি ঘুম ততক্ষণে, কিন্তু বাবা একবার হলেও আমার রুমে ঢুকবে, আমার মাথায় হাত বুলাবে এবং আমি এটা ফিল করতে পারি। কিন্তু আমি ঘুমের মধ্যেও আমি ফিল করতে পারি যে বাবা আসছে, এখন মাথার মধ্যে হাত টাত বুলায়, একটু কপালে একটা চুমু দিয়ে তারপর সে চলে যায়। এবং একই জিনিস যখন আমি দেরি করে ফিরি, দেখি যে মা বাবা ঘুমিয়ে গিয়েছে, আমি একবার হলেও আমি ঢুকবো, ঢুকে মা বাবার মাথায় হাত বুলিয়ে দিব একটা গুড নাইট চুমু দিয়ে, তারপর আমি, না হলে আমার ঘুম হবেই না। এবং এটা আমার আই গেস মা বাবার জন্য এটা কাজ করে যে আমাদেরকে গুড নাইটটা না বলা পর্যন্ত ঘুম হবেই না। আজকের বাবা দিব সে যারা আমাদেরকে দেখছেন আজকের এই আনন্দ আড্ডায়, আমাদের সাথে যুক্ত আছেন পর্দার ওপারে, তারা প্রত্যেকেই বোধহয় একজন মাসুম বাসার বাবা, মাসুম বাসারের কাছ থেকে বিষয়টা শিখতে পারেন এবং একজন ভালো বাবা হওয়ার চর্চাটা বোধহয় এভাবেও শুরু হতে পারে। কি অসাধারণ একটা মেয়ে! আমি এটা, আমি এত ইমেন্স প্রাইড ফিল করি যখন আমার কো অ্যাক্টর আমাকে ফোন দেয়, ফোন দিয়ে বলে যে তোমার মা বাবা, তুমি যে কি লাকি, আমি যে কি জেলাস, তোমার বাবা যে কি ভালো। আমি গর্ব করে বলি, হ্যাঁ এটা তো আমার বাবা, আমার মা বাবা কি আর করার, তোমরা পাওনি আমি পেয়েছি। মজার সব গল্প শুনছি এবং ভালোবাসার সব গল্প শুনছি, কিন্তু অনেক সময় টক মিষ্টি ঝাল কিছু বাকবিতণ্ডা হয়ে যায় বাবার সাথে, সন্তানের সাথে। বাবা কখনো খুব বকেছে এরকম হয়েছে? হ্যাঁ হ্যাঁ, সেগুলোও কিন্তু ভালোবাসা থেকে। মানে বকতে বকতে রাগ করে হয়তো একটু মেরেও দিয়েছে, এমন কি হয়েছে? এটা হয়তো অনেক ছোটবেলায়, কিন্তু বড় হওয়ার পর এমন কোনো মেমোরি নাই। ছোটবেলায় বাবাকে আসলে দোষ দেওয়া যাবে না, আমি অতিরিক্ত দুষ্ট ছিলাম, মানে অতি লেভেলের দুষ্ট ছিলাম, তো আমাকে মনে হয় সাইজ করার জন্য এক দুইটা মার খুব প্রয়োজন ছিল। কিন্তু অ্যাডাল্টহুডে ঢোকার পর এটা অ্যাকচুয়ালি আমার মা বাবা দুইজনে খুব রেসপেক্ট করে, যে মেয়ে অ্যাডাল্ট হয়ে গেছে, গায়ে হাত তোলা একদমই সম্ভব না। মেয়েটা আসলে কেমন দুষ্ট ছিল এই গল্পটা আপনার কাছে একটু জানতে চাই। ও নাজিবা আটকাবেন না প্লিজ, বাবা একটু বলুক যে আপনি কেমন দুষ্ট ছিলেন। আমাদের রিয়াদের বাড়িতে এই ডাইনিং স্পেসে একটা ইয়ে ছিল, ক্যাবিনেটের মতো, ওখানে শোপিস রাখা থাকতো, সে হেঁটে যাচ্ছে অন্যদিকে তাকিয়ে হাতটা এইভাবে দিয়ে সব ফেলে দিয়ে চলে গেল। এটাকে কি বলবো? তারপর আরেকবার আমার মনে আছে, এটা কি মানা করার পরে সে বারবার করতো? একবার তো মা বাবা বাইরে থেকে ফেরত এসে দেখে যে আমি খুব জুতার পলিশ নিয়ে দেয়াল পেন্ট করছি খুব দিব্যি। তো এসব ছোটখাটো জিনিস আমি সারাক্ষণই করতে থাকতাম উল্টাপাল্টা ঘরের মধ্যে। সে ওই একদম একদম ছোটকালে যখন মানুষ ফিডারে দুধ খায় সে তখন কোক খেত। ফিডারে কোক দিতে হবে, না হলে ঘুমাতাম না।